আজ মঙ্গলবার তেরোই ভাদ্র দু হাজার বাইশ সালের তিরিশে অগস্ট মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকান সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো আগামীকাল গণেশ চতুর্থী একত্রিশে আগস্ট বুধবার গণেশ চতুর্থী পড়েছে আর ওই দিন কীভাবে গণেশজির পূজা অর্চনা করবেন পদ্ধতি কী পূজার বিধি কী সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং সেই ভিডিওটিতেই আমরা শুক্রের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি কেন শেষের দিকে আলোচনা করেছি কেন তার কারণ শুক্রগ্রহ ওই দিনই রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ আগামীকাল আর বারোটি রাশির জাতক জাতিকাদের উপরে তার কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিওটি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটিতে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটিকে আজ মেনে চলুন অন্যের সাথে নিজের খুশিকে খুশিকে ভাগ করে নিন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন পুরুষ হয়ে থাকলে অতিরিক্ত বিনোদনের পিছনে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের পিছনে মহিলা হয়ে থাকলে বিউটি বা রূপচর্চার পিছনে অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই খরচ কিন্তু বাড়তে চলেছে ব্যয়বহুল একটি দিন আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যদি আপনারা হন বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন যৌথ কোনো উদ্যোগ বা পার্টনারশিপ বিজনেস থেকে আজ নিজেদের দূরে সরিয়ে রাখা উচিত দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন দিনের শেষভাগে গিয়ে আপনারা ভালো ফলাফল পাবেন দিনের শেষে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পেতে চলেছেন এই সময়টি কাছের মানুষজনের সঙ্গে সঙ্গে দেখা সাক্ষাৎ করে সময়ের সৎ ব্যবহার করুন নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন নতুন কোনো নির্মাণ কার্যে শুরুয়াত করবেন না রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবার প্রয়োজন আছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি কিন্তু আজ অসৎ সঙ্গে চলে যেতে পারে তারা কিন্তু মাদকা শক্ত হতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পরে নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন আর যারা ধূমপান করেন মদ্যপান করেন বা অন্যান্য কোনো বদভ্যাস সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য দিনটি অত্যন্ত শুভ মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ থাকে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে চলেছে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু মঙ্গলবার গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্র রাশি মকর এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে